এবার আমরা ক্লাস নাইনের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট রয়েছে বাংলা, তা সলিউশন করব। তো এটা আমরা নাম দিব হচ্ছে পল্লী সাহিত্য। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে পল্লী সাহিত্যের 5টা উপাদান আমাদের লিখতে হবে এবং সেখান থেকে 2টা উপাদান সম্পর্কে 10টা করে বাক্য লিখতে হবে, অর্থাৎ 10-10-20টা বাক্য লিখতে হবে। তো চলো শুরু করা যাক। 5টা উপাদান হচ্ছে পল্লী গান, রূপকথা ও উপকথা, প্রবাদ বাক্য, ঘুমপাড়ানি গান ও সরা, ডাক ও খনার বচন। পল্লী সাহিত্য উপাদানগুলির মধ্যে আমার পছন্দের 2টি উপাদান হচ্ছে ঘুমপাড়ানি গান বা সরা এবং পল্লী গান। নিম্নে ঘুমপাড়ানি গান ও সরা সম্পর্কে 10টি করে বাক্য লেখা হলো। ঘুমপাড়ানি গান ও সরা। ঘুমপাড়ানি গান এক ধরনের সঙ্গীত যা শিশুদের ঘুম পাড়ানোর জন্য শোনানোর হয়ে থাকে। গবেষকদের মতে পৃথিবীর প্রথম ঘুমপাড়ানি গানটি লেখা হয়েছিল 4000 বছর আগেই। সুপ্রাচীন কাল থেকেই বিশ্বের সকল দেশে সংস্কৃতিতেই ঘুমপাড়ানি গানের দেখা যায়। যেমন আমাদের দেশে মায়ের ঘুমপাড়ানি গান যা আমাদের শৈশব স্মৃতিকে মনে করিয়ে দেয়। ঘুমপাড়ানি, মাসি পিসি, মোদের বাড়ি এসো বা খোকা ঘুমালো, পাড়া জোড়ালো ইত্যাদি, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। তারপর আমাদের দেশের ছেলেমেয়েরা কথায় কথায় সরা কাটতে থাকে, যেমন রোদের বৃষ্টি এলে অমনি তারা সরস্বরে ঝংকার দিয়ে বলে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। এসব ঘুমপাড়ানি গান এবং বিভিন্ন রকমের ছড়া আমাদের দেশের পল্লী সাহিত্যের অমূল্য সম্পদ, তাই এদের সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এবার পল্লী গান সম্পর্কিত আমাদের 10টা বাক্য লিখতে হবে। পল্লী গান এগুলো অমূল্য রত্ন বিশেষ। পল্লীর গানগুলো যুগ যুগ ধরে লালিত পল্লী মানুষের জীবন লেখা লেখ্য বলে এগুলো আমাদের অমূল্য রত্ন বিশেষ। পল্লী জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত পল্লী গানগুলো বহু যুগ ধরে মানুষের হাসি মুখে ছড়িয়ে রয়েছে। গানগুলো কথায় সুরে এবং গাইতে কত প্রেম, কত সৌন্দর্য, কত বেদনা, কত তথ্য জ্ঞান অতপ্রোতভাবে জড়িয়ে আছে তার তুলনা নেই। পল্লী জীবনে প্রতিটা মুহূর্তে মিশে আছে এসব পল্লীর গানগুলো। পল্লী প্রকৃতির জীবন ও মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও দর্শনের প্রকাশ ঘটে এসব গানে। এগুলোর মধ্যে রয়েছে জারি, সারি, বাউল, কীর্তন, ভাওয়ার হচ্ছে ভাওয়ালি, রাখালি, মারফতি, মুর্শিদি, কবি গান, পালা গান ইত্যাদি বিচিত্র রকমের গান। বৈচিত্র্যপূর্ণ এ বিপুল সঙ্গীত ভাণ্ডারের তুলনা সারা পৃথিবীতে নেই। অমূল্য রত্নের মতো এগুলো আমাদের নিজস্ব সম্পদ। ঘুমপাড়ানি গান বা সরার মতো এদের সংরক্ষণ করা আমাদের উচিত। এখানে 10টি বাক্য রয়েছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিওগুলো মেক করতেছি। যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। এরকম পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।